শুক্রবার বিকালে লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঈশ্বরদী ইউনিয়নের 2 নং ওয়ার্ড বঙ্গবন্ধু প্রবীণ লীগের সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কেন্দ্রীয় সৈনিক লীগের সহসভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রমজান আলী সরকার। ১৯৭৫ সালের 15ই আগস্ট বাংলার ইতিহাসে অত্যন্ত জঘন্যতম এবং সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন 2 নং ঈশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদুল ইসলাম, দোয়ারিয়া ইউনিয়নের সৈনিক লীগের সভাপতি শাহাবুদ্দিন, জেসমিন আক্তার, আবু জাফর, মির্জা প্রমুখ। সজীবুল হৃদয়, লালপুর।